আসসালামু আলাইকুম, চলে আসলাম রোকসানা সিনহার কিচেনে। বুঝতে পারছেন যে আমি এখানে মাছ নিয়েছি। বলেন তো কী মাছ? হ্যাঁ, খুব মানে আমার মনে হয় অনেকেই পছন্দ করে, আবার অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আমরা আমাদের বাসায় সবাই পছন্দ করে এই মাছটা, সেটা হলো পুয়া মাছ। তা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু অল্প পরিমাণে তেলের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মশলাটা, তো আদা রসুন বাটা সামান্য একটু দিয়ে দিলাম, এক চামচ একটু কম। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ পাকি দিচ্ছি, এক চামচ হলুদ পাকি, মরিচ পাকি এক চামচ, ধনে গুঁড়া এক চামচ, ধনে গুঁড়া এক চামচের একটু কম, আর একটু মানে জিরা ফাঁকি দিয়ে দিলাম সামান্য একটু। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিলে মশলা যত কষাবেন রান্না তত মজা হবে, খেতে অনেক টেস্ট হবে। দেখেন আমার মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা আমি ই করে নিলাম, মানে কষিয়ে নিচ্ছি, কারণ এই মাছ ভেজে তো রান্না করা যাবে না, তাই কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। এভাবে রান্না করে দেখেন পোয়া মাছ খেতে খুব টেস্টি হয়। পোয়া মাছ খেতেও এমনিও অনেক স্বাদের, এটা এই মাছটা খুবই মজার মাছ। আমি জানি না কারা পছন্দ করেন, যারা পছন্দ করেন তারা এভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তারপর এখানে আমি দিয়ে দিলাম কী জানেন, ধুন্দুল। ধুন্দুল দিয়ে আমি পোয়া মাছটা রান্না করছি, খুবই মজা হবে, কারণ আমি সবসময় ধুন্দুলটা একটু ঝিঙ্গা থেকে ধুন্দুলটা পছন্দ করি। কেন জানেন? ধুন্দুলটার মধ্যে কোনো ই থাকে না, মানে তিতা ভাবটা থাকে না, ঝিঙ্গার মতো অনেক ঝিঙ্গার মতো তিতা থাকে, যেটা পরে পরবর্তীতে দেখা যায় কি খেতে গিয়ে একটু অসুবিধা হয়। এই যে এখানে আমি এখন ধুন্দুল দেওয়ার পরে একটু টমেটো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। এভাবে আপনারা করতে পারেন, কারণ গরমের সিজনের খাওয়া ওরকম কিছু নাই, ওই পটল, ঝিঙ্গা, ধুন্দুল এগুলি, ডাঁটা এগুলি কিন্তু আমাদের গরমের সিজনের খাওয়া। এখন এই মাছটা যেটা কষিয়ে নিয়েছিলাম মাছটা এখানে দিয়ে দিলাম, বেশি বেশি তেল মশলা দিয়ে নেই, হালকা মশলা তরকারি দিয়ে খাওয়া হবে, সবার জন্য স্বাস্থ্য উপযোগী, একটা মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, একটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা ঈদ রান্না। আপনারা এইভাবে রান্না করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।